মরিচের আর পেঁয়াজের কিন্তু একটা সুন্দর একটা গ্রান আসে, তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, এখন ধনে পাতার একটা গ্রান আসবে। চাল আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের সবার জন্য আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম, তো আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিয়ে দেখা শুরু করো। তো আলহামদুলিল্লাহ এখন চিল্লাইতে চিল্লাইতে লাইকের কথা বলতে বলতে আগে থেকে কিন্তু অনেকটা লাইক ই হয়েছে, মানে তোমরা অনেক অনেকেই লাইক দিয়ে এখন দেখা শুরু করছো। আসলে আমার লজ্জা লাগতো, এতদিন বলি নাই, এখন ভাবলাম যে না বলা উচিত। তো তো চলো দেখো, এই যে পাহাড়ের এখানে চলে আসছি, এই যে এই যে ওই যে ওখানে মুরগি ডাকছে, তো ভালো লাগে। একদম গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ, এখানে প্রচুর সবজি চাষ করে, অনেকগুলো ই আছে। আর আব্দুল হালিম থাক টাইম একটা ভিডিও ক্লিপ করেছিলাম, ভিডিও ক্লিপটা আসলে আমি এডিটিংয়ের সময় দিতেও খেয়াল ছিল না। ওই যে ওইখানে গেছিলাম, ওই যে ওই যে ওই যে ওই যে নিচে ওইখানে গেছিলাম, সূর্যটা দেখো মাত্র উঠছে। এখানে আসলে না আমার কাছে কেমন জানি মনে হয় যে বাংলাদেশে চলে আসছি, এরকম এই যে এরকম পাহাড়, কেমন গ্রামের একটা সকালবেলা কিন্তু সুন্দর একটা গ্রাম আসতেছে, গ্রামের একটা গ্রাম আসতেছে, গ্রাম গ্রাম একটা। তো আসলেই ভালো লাগে, আশা হয় না এখানে আসার কোনো প্রয়োজন নেই। ওই যে এই ময়লাগুলো আসলে প্রতিদিন, একটা সৌদিয়ান আছে ওই মুরব্বী আন্টির ছেলে, উনি প্রতিদিন সন্ধ্যার পরে বের হয়, তো উনি ফেলে দেয় ময়লাগুলো, আমাকে আসতে হয় না। মাঝে মধ্যে উনি যখন বের হয় না, মানে ওনার হয়তো কোনো সমস্যার জন্য, মাঝে মধ্যে মনে হয় মাসে একবার দুবার এরকম, তখন আমি সকালবেলা এসে ফেলে যাই। তো চলো বাসায় চলে যাব, নাকি বাগানে ঢুকবো, একটু হালকা একটু ঢুকি না বাগানে। বাসায় চলে যাই, বাসায় ঢুকে ভাবলাম যে আজকে সকাল সকালেই বাসি কাজগুলো যা আছে তা করে নিব, আর পুরাটা বাড়ি আজকেও ক্লিন করব, কারণ আজকে মুরব্বী আন্টির যে ছেলে মেয়ে ওনাদের বাচ্চাদের মাদ্রাসা বন্ধ হওয়ার কথা, তো ওনারা আসবেন, তার জন্য ভাবলাম যে ওনারা আসলে তো এখানে আসে রাত্রেবেলা কিন্তু এখানে আড্ডা দেয়, তো সকাল সকালে আমি একদম পুরোটা ফ্ল্যাট ক্লিন করে নিব। আমি যে গায়ে কম্বলটা দিলাম দিই রাত্রিবেলায়, ভাবলাম যে একটু রোদ্রে শুকাই, তাহলে রোদ্রে একটা গ্রান আসবে। আর দেখো এখনো সূর্য কিন্তু পুরো মতো উঠে নাই, সকাল এখনো হয়নি, 7:30 মতো বাজে মনে হয়। তো খুব সুন্দর লাগছে তাই না দৃশ্যটা, মনে হচ্ছে যেন কোনো নদীর পাড়ে একটা বাড়ি, এরকম আমি ফিল করছি। টুকিটাকি কাজ করলাম, এখন হচ্ছে রুটিটা বানাই, রুটি বানাবো আজকে। কয়েকদিন ধরে রুটি বানাই, নাস্তাই বানাই না, রান্নাই করি না, মানে ওনাদের যে একটা রান্না ওইটা কিন্তু আমি টোটালি করছি না, কাজগুলো ওনাদের যে কাজগুলো। তো পাকঘরে চলে এলাম টুকিটাকি কাজ করার জন্য, তো দেখো আমি এখানে যে গাহুয়াটা বানিয়ে নিচ্ছি, আর বানিয়ে নিব চা,
আর আমি অলরেডি ওভেনের মধ্যে রুটিটা দিয়ে দিলাম। আর অনেকেই রিকোয়েস্ট করো যে আপু শুরুর থেকে শেষ পর্যন্ত রুটির রেসিপিটা দেখাবেন। আসলে আমার অনেক পিছনের ভিডিওর অনেকগুলো ভিডিওতে দেয়া আছে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত। তারপরে হচ্ছে আটাটা কীভাবে গুলি, মানে খামির যেটাকে বলে ওইটা কীভাবে গুলি, ওগুলো সব কিছু রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে পিছনের ভিডিওগুলো দেখতে পারো। তো চলো এখন চাটা বানিয়ে নিই। আমার চাটা শেষ হয়ে গেছে, লা চায়ের লিকার এখানে নাই, তো আমি এগুলো নিয়ে নিই আর একটু চা বানিয়ে নিব। এই যে দেখো, আমি কিন্তু অলরেডি ওভেনে এই যে রুটিটা দিয়ে দিলাম বানানোর জন্য। তোমরা অনেকেই অনেক পছন্দ করো এই জিনিসগুলো, আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা, মানে কি বলবো, সত্যি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এখানে এনে নিলাম রুগীর জন্য একটু নাস্তা, যেই রুগীটার কথা তোমাদের সাথে শেয়ার করি, আমার খুব পছন্দের একটা মানুষ সৌদিয়ান। তো উনি সকালবেলা আসলে অন্য কোনো খাবার খেতে পারে না, এই 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 খাবারটাই বেশি পছন্দ করে। আর ওই যে ওই রুটিটা যে বানালাম ওইটা হচ্ছে আন্টির জন্য বানালাম, এখানে যে মুরব্বি আন্টি ওনার জন্য বানালাম। তা আমি কিন্তু ওনাকে মাম মাম বলে ডাকি, কারণ ওনার বাচ্চারা ওনাকে মাম মাম বলে ডাকে, আমি ওনাকে মাম মাম বলি। আর এই যে এই খাবারটা এখন ওনাকে দিয়ে আসি। তো এই যে আমার গাওয়াটা কিন্তু হয়ে গেছে, আমি এখন থেকে গাওয়াই বলবো, আর যেহেতু সবাই গাওয়া বলে। এই যে আর দেখো আমার রুটিটাও বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলার যে একটা ঝামেলা, নাস্তা বানানো, গাওয়া বানানো, আর হচ্ছে সব কিছুই মোটামুটি শেষ, আমার আর এখন সকালবেলার নাস্তার কোনো ঝামেলা নেই। আমি এখন এখানে ভাজ করে রেখে দিব, আর যদি কারো খেতে মনে চায় তাহলে খাবে। আর দেখো ওয়ান টাইমের এই প্লেটগুলো আমার ভীষণ ভালো লাগে। শেষ কাজ, মুরব্বি আন্টি ঘুম থেকে সকালবেলা উঠে উনি কখন যে এই যে বেডশিট, বালিশের কাবার, কম্বল নিয়ে ধুইছে আমি দেখি নাই। আর এই যে আমারটা আমি গুজগাছ করে নিলাম, ড্রেসিং টেবিলটা অবশ্য করি নাই পরিষ্কার। রাত্রেবেলায় মাথা আশ্রয়া ই করি নাই। তো চলো এখন আমি হচ্ছে নাস্তা করব। তো আমি জানো ওই খাবারটা খেতে পারি না, ওনাদের যে খাবারটা ওটা খেতে পারি না, আমার জন্য আমি আলাদা করে নাস্তা বানাবো। আজকেও মুড়ি, দই মুড়ি খাবো, আসলে এটা নাম ছিল দই চিড়া। এই দই চিড়াটা খেলে কিন্তু পেটের মধ্যে অনেকক্ষণ থাকে আর ক্ষুধা লাগে না, আর আর খেতেও আমার কাছে ইদানিং খেতে ভালো লাগছে। আর জানি না বয়স হচ্ছে আমার রুচিটাও পরিবর্তন হচ্ছে, আমি কিন্তু আগে মিষ্টি যেই জায়গায় থাকে সেটা আমার একটুও পছন্দ না, আর এই ধরনের খাবারগুলো তো আরও না, মিষ্টি, তারপরে হচ্ছে কি দুধ জাতীয়। আর এই যে আমি খাবারটা রেডি করে নিলাম, আর দেখো এখানে আপেলের জুস নিয়ে নিলাম, আর এই খাবারগুলো একদম বারান্দায়, আর বারান্দাটা আমার অনেক ফেভারিট জায়গা হয়ে গেছে ইদানিং।
এখানে এই যে এই রোদ্রের মধ্যে দেখো বসে একদম গালগুলোর কি অবস্থা করছি, এখানে নাস্তা খেতে আসছি, 1 ঘন্টা পার করে দিলাম। মানে রোদ্রের একটু স্পর্শ পাইলে ওইখান থেকে আর আমার লড়তে ইচ্ছা করে না। তো বসে থাকলে হবে না, কাজ করতে হবে। চলো টুকিটাকি সংসারের কিছু কাজ আছে, আর এখন হচ্ছে সৌদি আরবে বাচ্চাদের স্কুল মাদ্রাসা বন্ধ, মেহমান আসতে পারে আমাদের এখানে, তো এই জন্য টুকিটাকি করে সব কাজ করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মধ্যে মুরব্বি আন্টি আমার কাজ দেখে অনেক বিরক্ত হয়, যেমন আজকে এটা নিয়ে এসেছি ধোয়ার জন্য, এই জায়গাটা মোছার জন্য, এখন বলতেছে যে না এত এখন অনেক সকাল, কাজ করতে পারবি না, এখন এগুলো পরিষ্কার করার দরকার নেই, কোনো সমস্যা নাই। মানে ওনার মেয়েরা আসার কথা, আমার কথা হচ্ছে এখানে লোক যেহেতু আসবে আমি ক্লিন থাকবো, আর ওনারা ভীষণ পছন্দ করে আমাকে, আমি এত পরিষ্কার করে রাখি, সব কিছু জকজকা করে রাখি, ওনারা এত পছন্দ করে, আসলে সবাই হাসাহাসি করে যে জান্নাত তুই কখনো এ বাড়ি থেকে যাবি না, মানে এরকমও বলে যে তুই জীবনটা এখানে কাটিয়ে দিবি, এখান থেকে কখনো যাবি না, এখানে আর জীবনে কোনো দিন তোর থেকে বাসা ভাড়া নিব না, আর দরকার হয় তোকে আলাদা করে বাড়ি করে দিব, এরকম বলে আর কি, দুষ্টামি করে, আসলে তো এগুলো করবে না, জাস্ট বলে। তো এটা আসলে ভালো লাগে যে এত পছন্দ করে, বলে যে তুই এই বাড়িতে থাকলে একদম আলোকিত হয়ে যায়। আমার এখন বাজে হচ্ছে 11টা, আর আমার চা কাপ কোথায়, একটু চা খাবো, এই সময়টা আসলে একটু সমস্যা হয়। আগে চা বানিয়ে এই যে এখানে চলে যেতাম, এই যে সোফাটার মধ্যে বসতাম, আর এখন যাই কোথায়, রোদ্রের মধ্যে, মানে এখন রোদটা বেশি ভালো লাগে। আহ কি মিষ্টি রোদ, ওই যে মুরব্বি কি করছে, আমি যে কম্বল বাহিরে রোদ্রে দিয়ে আসছি, উনি এই রুমে দিয়ে গেল। এই বারান্দার মধ্যে এখন মানে মনে হয় যে এই বাড়ির মধ্যে সৌদির মধ্যে কোনো জায়গায় যদি সুখ থাকে তাহলে এখানে আছে। তো বসেছিলাম, বসে থাকবো সারাদিন, একটু পর পরে এখানে এসেই বসবো, এখানে টাইম পাস করব। আর হচ্ছে হালিম কি পাঠাইছে কি জানি, একটা ছবি পাঠাইছে এই মুহূর্তে দেখবো। আর আজকে ভাবছি যে কি খাবো দুপুরে, মানে আমার পরশুদিন মাংস খেলাম, গতকালকে বিরিয়ানি খাই নাই, বিরিয়ানিগুলো গতকালকে বিড়ালকে দিয়ে দিছি অর্ধেকগুলো, আর অর্ধেকগুলো আছে, আজকে দিব ওইটা। কিন্তু আমার একটু ঝাল করে ভর্তা খেতে ইচ্ছে করছে, এখন ভাবছি যে পাতলা করে ডাল রান্না করবো, টক ডাল, আর সাথে দেখি কি করি, মাছ রান্না করতে পারি না হয় ভর্তা করতে পারি। তো চলো, আর সংসারের এখানে যত কাজ ছিল আমার একদম ক্লিন, এখন শুধু দুপুরে রান্নাটা বাকি, তো চলো দেখতে থাকো। এখানে অনেকগুলো কাপড় নিয়ে আসছি, দেখো এই যে এখানে কম্বল, আর এই যে এখানে আমার জামা কাপড়, আর এই যে এখানে অলরেডি আমার বেডশিট ধোয়া হচ্ছে, তো চলো কাপড়গুলো ধুয়ে নিই। আর আমি যে বারবারে তুই তুই করে বলছি, আসলে কিন্তু ওনারা এই সৌদি আরবে কিন্তু একটাই ভাষা তুই, মানে সবাইকেই তুই করে বলে, বাবা মা ভাই বোন যারা আছে সবাইকে, মানে ইনতা ইনতি, ইনতা ছেলেকে বলে আর ইনতি মেয়েকে বলে। তো এরকম আমরা কিন্তু ওনাদেরকেও তুই করে বলি, এটা একটা ভাষা। তো এক আপু আমাকে অনেক কমেন্ট করছেন কয়েকবার করে যে আপনি সবাইকে তুমি তুমি করে বলো কেন, আপু আপনি তুমি তুমি করে বলেন কেন, এখানে তো বয়স্ক মানুষও দেখতে পারে। আপু আসলে তুমি তুই আপনি এরকম এগুলা কিছু না, সৌদি আরবে এসেই এগুলা ই হয়েছে যে ওনারা কিন্তু সবাইকেই তুই করে বলে। আমাদের বাংলাদেশে যেমন ডিফারেন্স থাকে, তুই তুমি আপন এরকম এই দেশে না, এই দেশে শুধু একটাই ভাষা, ইনতা ইনতি। এখানে নিয়ে নিলাম একটু ডাল, আর দেখো একটু টমেটোটা পোড়া পোড়া করে সেদ্ধ করেছি, একটু এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে। আর এখানে হচ্ছে একটু ভুড়ি তরকারি আছে, আর এই যে ভাত রান্না করে নিলাম, আর এই যে গতকালকে বিরিয়ানি, এই বিরিয়ানিটা আমি খাবো না, এটা বিড়ালকে দিয়ে আসবো। তো চলো এই যে ভর্তাটা বানিয়ে নিই, সুন্দর করে ঝাল ঝাল করে বানাবো ভর্তাটা।
পেঁয়াজ কাটতে গেলেই না আমার একটা ভাবির কথা মনে পড়ে। আমি যখন আনমেরে ছিলাম, আমি ডিম ভাজা করার জন্য পেঁয়াজ কাটছিলাম, তো ভাবি আমাকে খুব রাগ করছে যে এত সুন্দর পেঁয়াজটা তুই এরকম করে কাটলি কেন, চিকন করে কাটতে পারলি না। তো তখন থেকেই দেখো আমি চিকন করে কাটার চেষ্টা করি। তো দেখো আমি এই যে এই মরিচটা দিয়ে ভালো করে মেখে নিব এখন সরিষা কি টমেটোর ভর্তাটা। আমি কিন্তু মরিচ বেশি খাই, মরিচ খেতে ভীষণ পছন্দ করি। দেখো মরিচ গুলো দেখে কথা বলতে পারছি না, আমার জিভে জল চলে আসছে, আর এত সুন্দর ঘ্রাণ আসছে, মানে এই যে মরিচের আর পেঁয়াজের কিন্তু একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, এখন ধনে পাতার একটা ঘ্রাণ আসবে। টমেটো গুলো একটু পোড়া পোড়া করে সেদ্ধ করলাম, তার কারণ হচ্ছে আমার ব্লেন্ডার করার প্ল্যান ছিল, ব্লেন্ডার করে পড়তাম। সুন্দর একটা গ্রাম টমেটোর, ধনে পাতা, পেঁয়াজের, মরিচ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার শরীর মাথা গরম হয়ে গেছে। চাল উপর থেকে এসে দেখি আমার ফেভারিট খাবার নিয়ে আসছে, এই যে কাবাব আর হচ্ছে খেপসা। এই যে আমি তো পেটটা ভরে খেয়ে আসলাম, এগুলো রাত্রে খেতে হবে আর কি। আর এখানে এই যে জুস, আপেল। এখন বাজে রাত 8টা, আর দেখো মাশাল্লাহ তবারকাল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হলো, মানে বোঝা যাচ্ছিল না যে এত বৃষ্টি আসছে, এখনো পড়ছে। আমার আমার শরীরে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মাশাল্লাহ। এই যে এই যে সবগুলো গাছ একদম ভিজে গেছে, তো খুব ভালো লাগলো, বৃষ্টি আসলে কিন্তু ভালো লাগে। ওইদিকে আর যাবো না, এই যে বৃষ্টির পানি আমার কাছে ভীষণ ভালো লাগছে এগুলা সব। তো এরকম করার দেখার কারণ হচ্ছে বৃষ্টিটা হচ্ছে কোকিল পাখির মতো, মানে রোদ হচ্ছে কাক পাখি আর বৃষ্টি হলো কোকিল, মানে কাক সব সময় আসে, কোকিলকে দেখা যায় না, তো বাসায় চলে যাই। বাইরে সুন্দর বৃষ্টি হলো, একদম মনটা ফুরফুরা, আর এমনিতেও ফুরফুরা ছিলাম, কারণ হচ্ছে শুনলাম যে, আমি তো জানি না, গতকালকে শুনছি যে সৌদিয়ানরা খেলতেছে বা বিশ্বকাপে গিয়ে খেলে, এটা তো কখনো কল্পনাও করি নাই যে এরকম, ওনারা কিন্তু কখনো খেলে না এরকম, এগুলোর মধ্যে কিন্তু ওনারা নাই। তো মোহাম্মদ বিন সালমান আসার পরের থেকে ওনারা কিন্তু অনেকটা আপডেট হয়েছে সৌদি আরবটার কি, সৌদি আরবটা কিন্তু অনেক আপডেট হয়েছে। তো যাই হোক, এমন একটা অবস্থা হয়েছে গতকালকে, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, যে দরজা ভাঙ্গা ফেলছে আনন্দতে, মানে যে রুমে বসে দেখছে তারা, মানে যখনই হয়েছে আমি কিরে কী হয়েছে, মানে একটার উপর আর একটা গিয়ে পড়ে দরজা ভাঙ্গা তারপরে বাহিরে পড়ছে, মানে দরজা ফালাই দিছে এরকম। আসলে এটা কিন্তু আনন্দের মতোই, আমি জীবনও কল্পনা করি না যে সৌদিয়ানরা এরকম কাজ করতে পারবে, বিশ্বকাপে গিয়া আর্জেন্টিনার সাথে খেলে জিতে আসছে, মানে এটা কিন্তু অনেক খুশির একটা ঈদ আমাদের জন্য, কিন্তু খুশি আমরা যেহেতু মুসলিম। আর ওই যে আর্জেন্টিনার কি এগুলো, আসলে খেলাধুলা, ছেলেদের খেলাধুলার খেলাধুলা দেখার প্রতি বা শোনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, আমি একটা মেয়ে মানুষ, আমি একটা হাউস ওয়াইফ, আমার সংসার নিয়ে সামলানো আমার কাজ, বাহিরের এগুলো নিয়ে আমার ই না। তারপর আজকে শুনলাম পুরো ব্যাপারটা যে কি হয়েছে, পুরো ব্যাপার শুনে আমি অনেক ভালো লাগছে, যে যাই হোক ওনাদের দেশে আমরা থাকি, এখন আমরা ওনাদেরকে এখন আপন মনে করি। আসলে সৌদিয়ানরা কিন্তু অনেক ট্যালেন্ট, অনেক ট্যালেন্ট, কিন্তু বোঝা যায় না। তো অনেক কথা বললাম, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিই, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।